চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় মুসলমানদের নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তি চর্চায় আরও মনোযোগী হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটির 35তম সমাবর্তনে যোগ দিয়ে তিনি আরও বলেন, দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে বলেই দেশ আর্থসামাজিকভাবে এগিয়ে যাচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ, ক্যামেরা ছিলেন অজিত আইচ। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসিভুক্ত সব রাষ্ট্রের ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার সুব্যবস্থা এবং প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে মুসলমানদের এগিয়ে নিয়ে আসার লক্ষ্যে সম্পূর্ণ ওআইসির অর্থায়নে 1988 সালে গাজীপুরে নির্মিত হয় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটি। গবেষণা ও প্রযুক্তিগত জ্ঞানের পরিধি বাড়াতে ওআইসিভুক্ত 57টি দেশের শিক্ষার্থীরা বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে থাকেন। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটির 35তম সমাবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং ওআইসির মহাসচিব হিসেন ব্রাহিম তাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমাবর্তনে স্বাগত জানান। এ সময় 14টি দেশের 550 জন শিক্ষার্থীর হাতে স্নাতক ডিগ্রির সার্টিফিকেট তুলে দেন সরকার প্রধান। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য 5 জন শিক্ষার্থীকে গোল্ড মেডেল পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নিজেদের মধ্যে কলহ বিদ্বেষ আর শ্রদ্ধার অভাবের পাশাপাশি জ্ঞান বিজ্ঞান চর্চায় মুসলমানরা আজ পিছিয়ে। এই সম্মান ফিরে পেতে মুসলমানদের শিক্ষা গবেষণায় বিনিয়োগের পাশাপাশি বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির উন্নয়ন করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। আধুনিক যুগে দুঃখজনকভাবে মুসলিম বিশ্বে মাত্র 3টি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, যা বিশ্বব্যাপী গবেষণা উন্নয়নে তাদের অপর্যাপ্ত অবদানকে প্রতিফলিত করে। মুসলমানগণ শৌর্য বীর্য জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতিতে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। এই সম্মান ফিরে পেতে আমি মনে করি মুসলিম উম্মা আবার শিক্ষা গবেষণায় আরও সকলে ভেদাভেদ ভুলে গিয়ে সকলে এক হয়ে কাজ করবে, যাতে আমরা আমাদের হৃত গৌরব ফিরিয়ে আনতে পারি। শিক্ষা ও গবেষণার উপর জোর দেওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য স্মার্ট জনশক্তির কোনো বিকল্প নেই। বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই এবং স্মার্ট জনশক্তি আমরা তৈরি করতে চাই। স্মার্ট বাংলাদেশের উদ্দেশ্য হলো পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা স্বাস্থ্য কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে ডিজিটাল ডিভাইস ব্যবহার করা। কাজেই সব ধরনের প্রযুক্তি শিক্ষা দিয়েই আমাদের এই জাতিকে আমরা শিক্ষিত করতে চাই, কারণ শিক্ষা ও গবেষণা এছাড়া একটি জাতি কোনো উৎকর্ষতা অর্জন করতে পারে না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং বর্তমান সরকারের দূরদর্শী নীতির কারণে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও সমৃদ্ধি অব্যাহত আছে বলে জানান প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, গাজীপুর। দুর্নীতির পৃথক মামলায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমানুল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানকে বৈচারিক আদালতে দেয়া সাজা বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ আজ এই রায় দেন। এই রায়ের ফলে আসামিদের কারাগারে যেতেই হবে, তবে তারা আপিল করবেন বলেও জানান তাদের আইনজীবী। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। প্রায় 5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে মোট 9 বছর কারাদণ্ড দিয়েছিল বৈচারিক আদালত। আর বিএনপির আরেক নেতা আমানুল্লাহ আমানকে 13 বছর ও তার স্ত্রী সাবেরা আমানকে 3 বছরের কারাদণ্ড দেয় আদালত। সেই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আবেদন করলে খালাস পান তারা। পরে দুর্নীতি দমন কমিশন হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করলে খালাসের রায় বাতিল করে হাইকোর্টে পুনঃশুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ। এরপর দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার রায় দেয় হাইকোর্ট। রায়ে বৈচারিক আদালতের রায় বহাল রাখে। ইকবাল হাসান টুকুর ক্ষেত্রে ওনার যে রায় দিয়েছিল 2 বছর সাজা সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের 7 বছর, সেই রায়টা বহাল রেখেছেন বিচারিক আদালত। আর মিস্টার আমানুল্লাহ আমান এবং তার স্ত্রী সাবেরা আমান, ওনারা দুজন একটাই আপিল করেছেন, সেই রায়টি বহাল রেখেছেন। আমানুল্লাহ আমানের 10 বছর এবং 3 বছর সাজা বহাল এবং ওনার স্ত্রী সাবেরা আমানের 3 বছর সাজা অ্যাজ এন অ্যাভেটমেন্ট সেটাও বহাল রেখেছেন। কাজেই বিচারিক আদালতের সাজা ইন টোটো বহাল। রায়ের পর্যবেক্ষণে আদালত বলে, রাজনীতিবিদরা দেশের রক্ষক, তারা বক্ষক হতে পারেন না। কোর্ট আরও কিছু অবজারভেশন দিয়েছেন যে রাজনীতিবিদরা হচ্ছেন রক্ষক, মানুষের সম্পদের রক্ষক, ওনারা
অবশ্যই ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হবেন না। রাজনীতিবিদদেরকে সরলভাবে সাধারণভাবে চলাফেরার কথা উনি তার রায় উল্লেখ করেছেন। আসামি পক্ষের আইনজীবীরা জানান, ন্যায় বিচারের স্বার্থে তারা আপিল করবেন। আমরা এখন আপিল করব। ওনাকে কি কারাগারে যেতেই হবে? কারাগারে যেতে হবে, আত্মসমর্পণ করে তারপরে তাকে আপিল করতে হবে। হাইকোর্টের রায়ের অনুলিপি আদালতে পৌঁছানোর 2 সপ্তাহের মধ্যে আসামিদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ইকবাল হাসান, মাহমুদ টুকু এবং আমানুল্লাহ আমানের বিরুদ্ধে সাজার রায় ফরমায়েশি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে সম্পূর্ণভাবে একদলীয় শাসন ব্যবস্থার জাতাকলে পড়েছে, ভোটাধিকার হরণ করা হয়েছে। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায় করে জনগণের সরকার গঠন করা হবে বলে জানান ফখরুল। তিনি বলেন, যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়ে আন্দোলন থেকে দূরে রাখার চেষ্টা চলছে। মামলা দিয়ে রায় দিয়ে এবার আর সফল হবে না সরকার। আমরা ক্ষোভ প্রকাশ করছি, আমরা মনে করি যে এটা একটা ফরমাইশি রায়। এই ধরনের রায় দিয়ে কোনোদিন গণতন্ত্রের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। জনগণ তাদের অধিকার অবশ্যই আদায় করবে এবং সেটা আগামী নির্বাচন, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং তাদের পদত্যাগের মধ্য দিয়েই আমরা যে দাবি জানিয়েছি, তাদের পদত্যাগ, এই সংসদ বিলুপ্ত করা, তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতাস্থ করার মধ্য দিয়ে এই সংকটের একমাত্র নিরসন সম্ভব। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, নির্বাচনে যতটা সম্ভব লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার চেষ্টা করা হবে। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। একই সাথে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থীদের সহায়তা চেয়েছেন তিনি। খুলনা থেকে মোহাম্মদ আবু তুয়েবের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আজিজুল হক। আমরা চাই যে যারা প্রার্থী হয়েছেন দয়া করে সবাই এজেন্টটা দিবেন, নিরপেক্ষ নির্বাচনে যদি যেতে চান তার এজেন্টটা দিতে হবে। এইটা আমার আর একটা অনুরোধ যে এই ব্যাপারেও আপনারা পদক্ষেপ নেবেন। আমরা কোনো প্রশ্নের সম্মুখীন হতে চাই, আমরা চাই নির্বাচন কমিশনার অবাধ নিরপেক্ষ নির্বাচন মধ্যে যা বুঝায় খুলনায় সেই নির্বাচন হবে, এটাই আমার প্রস্তাব। এবং বেশি শক্তি এরা গিয়া মানুষকে প্রভাবিত করে ভোট কেন্দ্রে, এই ধরনের যে কার্যক্রম বিগত দিনে ছিল, তো আমি আশা করছি যে এই বছরে নির্বাচন কমিশনার কমিশনের যে কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে এটা আমরা আনন্দিত। এটা অব্যাহত যদি থাকে শেষ পর্যন্ত তাহলে আমি মনে করি ভোট সুষ্ঠু সুন্দর হতে পারে। প্রত্যেকটি ওয়ার্ডে নৌকা প্রার্থিত্ব অফিস আছেই, প্লাস বিভিন্ন অঙ্গ সংগঠনের অফিস ওখানে বিদ্যমান। নির্বাচনকে সঠিক করার জন্য দয়া করে অন্তত এই অফিসগুলো সন্ধ্যাবেলা যদি বন্ধ রাখা যায় কিনা এই অনুরোধ করলাম। নির্বাচন কমিশনের ক্ষমতা কতগুলো আছে, সরকারের নিয়ন্ত নির্বাচন কমিশন চলে কিনা, স্বাধীনভাবে কাজ করতে পারছেন কিনা। শিল্পকলা একাডেমিতে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের এসব অভিযোগ শোনেন কমিশনের সদস্যরা। পরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। আপনাদের যারা সমর্থক তাদেরকে কন্টিনিউয়াসলি আপনারা উদ্বুদ্ধ করতে থাকেন যে আপনারা ভোটের দিন ভোট কেন্দ্রে আসবেন, আপনারা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন। আমাদের সুস্পষ্ট উচ্চারণে আমরা বলতে চাই, কোনো ভোটারকে বাধা প্রদান করা যাবে না। লেভেল প্লেইং ফিল্ড যতটা সম্ভব এটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব এবং নিশ্চিত করব। সভায় মেয়র প্রার্থী ছাড়াও নগরীর 31টি ওয়ার্ডের 134 জন কাউন্সিলর প্রার্থী এবং 39 জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর বেশিরভাগই উপস্থিত ছিলেন। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে বরিশাল সিটি নির্বাচন প্রচার প্রচারণায় জমজমাট। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোট চাইতে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা, সেই সাথে তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বরিশাল থেকে আরও জানাচ্ছেন আক্তার ফারুক শাহিন, ক্যামেরা ছিলেন গোবিন্দ সাহা। মেয়র পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচার প্রচারণা আর ভোটযুদ্ধ প্রশ্নে এখানে আলোচনায় আছেন 3 জন। এরা হলেন নৌকার খোকন সেরনিয়াবাদ, লাঙ্গলের ইকবাল হোসেন তাপস এবং হাতপাখার মুফতি ফজল করিম। সাবেক মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামালের পুত্র কামরুল আহসান রূপনও লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
ভোটারদের মন জয়ে প্রার্থীরা একদিকে যেমন দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, তেমনি গত পাঁচ বছর ধরে বরিশালে কোনো উন্নয়ন হয়নি এবং যারা উন্নয়ন বঞ্চিত করেছে বরিশালকে তাদেরকে ভোট না দেওয়ার আহ্বানও জানাচ্ছেন প্রার্থীরা। স্থানীয় প্রশাসন এখনও পুরোপুরি সমতল নয়, তারা এখনও একচোখা আছে বলে আমার দৃষ্টিতে ধরা পড়ছে। বর্ধিত যে সমস্ত এলাকাগুলি আছে যেখানে উন্নয়নের ছোঁয়া পড়ে নেই, আল্লাহ পাক আমাকে কবুল করলে আমি বর্ধিত এলাকাগুলিকে ইনশাআল্লাহ উন্নয়ন করার চেষ্টা করব। রাজনীতিতে একেবারেই নতুন আর ক্লিন ইমেজ নিয়ে নির্বাচনী মাঠে নামা নৌকার প্রার্থী কখন সৈনিয়াবাত লড়ছেন ভোটারদের মন পেতে। ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে বরিশালকে তিলোত্তমা নগরে রূপ দেওয়ার প্রতিশ্রুতি যেমন দিচ্ছেন, তেমনি ভোটের মাঠের নানা বিষয়েও বলছেন ইতিবাচক কথা। আমি মানুষের জন্য কাজ করব, আমার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নাই, যে অঙ্গীকার সেটা তিনি আমাকে দিয়েছে ইনশাআল্লাহ আমি সেই অঙ্গীকার পালন করব। ভোট ব্যাংক প্রশ্নে বরিশালে সবসময়ই অন্যদের থেকে অনেক এগিয়ে বিএনপি। বিগত সময়ে অনুষ্ঠিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনগুলোর ভোটের হিসাব এর সবচেয়ে বড় প্রমাণ। নির্বাচন বর্জন করলেও শেষ পর্যন্ত বিএনপির ভোটারদের ভোটেই এখানে নির্বাচিত হবেন নতুন মেয়র, এমনটাই বলছেন সাধারণ ভোটাররা। আক্তার ফারুক শাহীন, এনটিভি নিউজ, বরিশাল। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সাথে বিজয়নগরের সরাসরি সংযোগ স্থাপনকারী শেখ হাসিনা সড়কটির এখনও নির্মাণ কাজ শেষ হয়নি। ছয় বছরেও সড়কের কাজ শেষ না হয় লাখো মানুষের দুর্ভোগের শেষ নেই। অন্যদিকে সংস্কারের অভাবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ইকুরিয়া বাজার থেকে জিন্দাপীর মাজার পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা। ব্রাহ্মণবাড়িয়া থেকে শেহাবুদ্দিন বিপু এবং কেরানীগঞ্জের দেলোয়ার হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সাথে বিজয়নগর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগের জন্য শহরের শিমরিয়ালকান্দি এলাকা থেকে বিজয়নগরের সিমনা পর্যন্ত সড়ক নির্মাণের কাজ শুরু হয় 2016 সালে। 135 কোটি টাকা ব্যয়ে 9.25 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2021 সালে। নানা জটিলতায় সড়কের কাজ শেষ না হওয়ায় স্থানীয়দের যেন দুর্ভোগের শেষ নেই। সড়কটি পুরোপুরি চালু হলে উপজেলার 10 ইউনিয়নের প্রায় 200 গ্রামের চেহারা বদলে যাবে, এমনটি বলছেন স্থানীয়রা। এখন যে রাস্তাটা হয়েছে, রাস্তাটা হওয়ার কারণে আমরা অতি দ্রুত মাত্র উইদিন টাইম 30 মিনিটের ভিতরে আমরা জেলা সদরে চলে যেতে পারি। রাস্তার কাজ যে ইনশাআল্লাহ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে দ্রুতভাবে, এই আমরা সরকারের কাছে কামনা করি। চলতি বছরেই সড়কটির কাজ শেষ হবে বলে জানান এলজিইডির এই কর্মকর্তা। কার্পেটিং করতে যা দেখা যাচ্ছে রাস্তাগুলো নষ্ট হচ্ছে, পরে দেখা যাচ্ছে সাবগ্রেড অর্থাৎ মাটির ইয়েটাই কম্পেকশন ঠিক ছিল না। মাটি যদি কম্পেকশন ঠিক না হয় আপনার ওটা বসতেই থাকবে, লোড যত পড়বে আস্তে আস্তে বসতে থাকবে, এই জন্য এটা স্টেপ বাই স্টেপ কাজ হয়েছে। অন্যদিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বাজার থেকে জিন্দাপীর মাজার পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটির বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এই রাস্তা দিয়ে এলাকার 20 গ্রামের মানুষ যাতায়াত করেন, বিশেষ করে রোগী নিয়ে এই ভাঙা রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এছাড়া দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। রোগীরা মানুষ চলতে পারে না, বালা মানুষ অসুখ হয়ে যায় তাকে ঠেলায়। একটা রোগী লোয়া যাওয়া যায় না, একটা ডেলিভারি রোগী লোয়া যায় না, এমন সিচুয়েশন চলছে। কত রোগী আসে, কত ডেলিভারি রোগী যায়, এই রাস্তাটা তো বালা মানুষ সব মারা যেতে পারে। এলাকাবাসী গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে গ্রেফতার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আবারও 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দুপুরে রাজশাহী মহানগর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলম পুঠিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে চাঁদের আবারও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দেয়া 5 দিনের রিমান্ড শেষে সকালে চাঁদকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তদন্ত কর্মকর্তা মামলার আরও তথ্য উদ্ঘাটনের জন্য রিমান্ডের আবেদন জানালে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 19 মে রাজশাহী পুঠিয়াতে বিএনপি জনসমাবেশে দেয়া বক্তব্যে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার অভিযোগ ওঠে। ওই রাতেই তার বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। একই অভিযোগে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে অনেকগুলো মামলা হয়েছে। গ্যাসের গন্ধে পটুয়াখালীতে বেসরকারি একটি নার্সিং কলেজের অন্তত 22 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শিক্ষার্থীরা জানান গতরাতে ছাত্রী হোস্টেলের 3 তলায় গ্যাসের গন্ধে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে, এরপর নিচে নামতে থাকলে গ্যাসের তীব্রতা আরও বাড়ে। এতে একের পর এক শিক্ষার্থী
অসুস্থ হয়ে পড়ে। তবে চিকিৎসকের দাবি শিক্ষার্থীরা হিস্টোরিয়া রোগে আক্রান্ত, এটা ভয়ের কারণেও হতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। গ্যাসটা সম্পূর্ণ মরিচ গুঁড়া করার মতো ফার্স্টে ওই রকমের গ্যাসটা ছিল, ফার্স্টে কমই ছিল, পরে আস্তে আস্তে ওইটা বাড়ছে। এটা কি আসলে বাইরে থেকে কোনো স্যাবোটাস কিনা কিংবা না অন্য কোনো কারণ, এটা তদন্ত করে দেখার পরে পরবর্তীতে আমরা এটা জানতে পারবো। চলতি মৌসুমে নওগাঁ থেকে প্রায় 400 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালেই নওগাঁর সাপাহারে আম সংগ্রহ কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, আমের ফলন ভালো হয়েছে, বাগানিরা যাতে ন্যায্য দাম পান এবং নির্বিঘ্নে আম বাজারজাত করতে পারেন সেদিকে লক্ষ্য রেখে হাট বাজার গড়ে তোলা হয়েছে। অনুষ্ঠানে আম বাগানি কৃষক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দুঃশাসনের মাধ্যমে যারা জোর করে ক্ষমতায় আছে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জিল্লুর রহমানের নামাজে জানাজা শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশের ক্রান্তি লগ্নে জিল্লুর রহমানের মতো ত্যাগী নেতা চলে যাওয়া দলের জন্য অপূরণীয় ক্ষতি, মূলত নির্যাতন নিপীড়নের শিকার হয়ে অকালে তিনি চলে গেছেন। এ সময় জিল্লুর রহমানের কফিনে ফুলের শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। পরে শহরের শেরপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মানুষের কথা বলার স্বাধীনতা নাই, মত প্রকাশের স্বাধীনতা নাই, সমাবেশ করার স্বাধীনতা নেই। আপনার সংবিধানে যতটুকু ক্ষমতা আছে একজন নাগরিকের নির্বিঘ্নে চলাচলের সেই ক্ষমতা নেই। সেই মুহূর্তে আন্দোলনরত একজন একটা জেলার প্রধান নেতা আমাদের ছেড়ে চলে যাওয়া আমি মনে করি আন্দোলনের জন্য এবং ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতির জন্য এক গভীর শূন্যতার সৃষ্টি হলো। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 42তম শাহাদাত বার্ষিক। চট্টগ্রাম নগরীর 16 শহর বিপ্লব উদ্যানের মিনারে ফুল দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম উত্তর মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে বিপ্লব উদ্যানে আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে বগুড়ায় দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে জিয়া রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এছাড়া জেলা ড্যাবের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জে কিল্লার পুল এলাকায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর উদ্যোগে মিলাদ এবং দোয়া মাহফিল এবং নগরীর মাঝদাইর এলাকায় গরিবদের মাঝে খাবার বিতরণ করেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। ময়মনসিংহে দোয়া আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করেছে জেলা এবং মহানগর বিএনপি। এছাড়াও জামালপুর, নেত্রকোনা, জয়পুরহাট, মংলা সহ বিভিন্ন জেলাতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ জিয়ার 42তম শাহাদাত বার্ষিক পালিত হচ্ছে।